ये पर्दा हटा दो, जरा मुखड़ा दिखा दो, ये पर्दा हटा दो, जरा मुखड़ा दिखा दो, हम प्यार करने वाले हैं कोई बैर नहीं, अरे हम तुम पे मरने वाले हैं कोई बैर नहीं। ইউটিউব এবং জব, এই দুটোর মধ্যে সবথেকে কোনটা বেটার? ইউটিউব থেকে পয়সা ইনকাম করা সবথেকে বেটার, না জব থেকে ইনকাম করা সবথেকে বেটার? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব থেকে পয়সা ইনকাম করা কি সবথেকে সহজ, নাকি চাকরি করা ভালো? কোনটা সবথেকে বেটার হবে? একজন ইউটিউবারের পক্ষে সে
চাকরির দিকে মনোযোগ দেবে না ইউটিউবের দিকে মনে দেখবে? আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে চাকরি বেটার না ইউটিউব বেটার। এইবার অনেকেই আছেন, আমি ইউটিউবে অনেক দেখেছি যে অনেকে চাকরি জব ছেড়ে ইউটিউব করছেন, ইউটিউব থেকে পয়সা ইনকাম করছেন, কিন্তু আবার অনেকেই আছেন যে ইউটিউব থেকে কোনো কিছু ইনকাম না করে দীর্ঘদিন পর সে ইউটিউব ছেড়ে চলে গেছে। এবার আপনি কোন জীবনটা বেছে নেবেন? ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে গেলে প্রথমে আপনার একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। এইবার আপনি রিস্ক নেবেন কী করে? ধরুন আপনি যে কোনো একটি জব করছেন, অল্প কিংবা বেশি মাইনা যা হোক হোক, আপনি একটি জব করছেন, আপনি এবার পার্ট টাইম আপনি ইউটিউব করবেন। এবার যদি আপনি জবটা ছেড়ে দেন, আপনার প্রতি মাসে একটি পার্মানেন্ট ইনকাম জব থেকে আসছে। এইবার আপনার কি করতে হবে? আপনার সংসারে টাকা দিতে হবে, আপনার নিজের চলতে হবে, যাবতীয় সব কিছু চালাতে হবে। কিন্তু আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউবে যখন পা রাখবেন, আপনার কিন্তু ছ মাস থেকে এক বছর তার মধ্যে আপনার কোনো রকম ইনকাম হবে না। কিন্তু সেই এক বছর তো আপনার খরচগুলো চালাতে হবে, সংসারের খরচ, আপনার নিজের খরচ, ইউটিউব করতে গেলে তার জন্য যাবতীয় খরচ, এই সব কিছু চালাতে হবে। তাই ইউটিউবে নামতে গেলে আগে এই কথাটা চিন্তা করতে হবে যে আমি ছ মাস থেকে এক বছরের মধ্যে কোনো ইনকাম করতে পারবো না, কিন্তু এক বছর পর যে ইনকাম হবে তারও কোনো কিন্তু গ্যারান্টি নেই। আপনার চ্যানেল কীরকম দাঁড়াবেন, আপনার কতটা ক্যালি আছে, আপনি কতটা তৈরি করতে পারবেন তার উপরে নির্ভর করবে। যেমন আমি ধরুন আমি 2020 চ্যানেল ক্রিয়েট করেছি, আজ এটা 24 সাল, আজ 6 মাসের মধ্যে আমার ইনকাম শুরু হয়ে গেছে, কিন্তু সেই ইনকামে আমার কিছু হতো না। এক বছর, দু বছর, তিন বছর, 24 সাল পর্যন্ত আমার চ্যানেল থেকে কোনো রকম তেমন ইনকাম ছিল না যে ইনকাম দিয়ে আমি নিজের পায়ে নিজেকে দাঁড়াতে পারবো। রিসেন্ট আমার চ্যানেলটা এখন দাঁড়ানোর পর এখন আমি হ্যাঁ বলতে পারি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং সেই ইনকাম থেকে সংসার চালানো যায়, সব কিছু করা যায়, সকাল সব কিছু পূরণ করা যায়। কিন্তু অনেক কষ্ট করে 3-4 বছর ঘষে মেজে তারপর এই পর্যায়ে এসেছি। এখন আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, একবারে আপনি তো যেতে পারবেন না, আপনার এরকম ঘষে মেজে যেতে হবে। যদি আপনার ক্যালি থাকে একবারে হয়ে গেল, 5-6 মাস পর কিংবা 1 বছর পর হয়ে গেল। এইবার কথা হচ্ছে যে সবার তো হয় না, অনেকেই আছেন যে যেসব ইউটিউবার আছে তারা যেসব লাইফ স্টাইল চলাফেরা করে তাদেরটা দেখে আপনার অনেকে মোহিত হয় যে ওই ইউটিউবারদের গাড়ি বাড়ি সব কিছু আছে, তার জীবনযাপন VIP, তাহলে আমিও চ্যানেল ক্রিয়েট করব, আমারও তাহলে এরকম হবে। এই চিন্তাভাবনা করে যদি আপনি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে খুবই ভুল হবে, কেননা আপনি তো তাকে চেনেন না, সে জানেন না সে তার নিজস্ব আদার্স কোনো ইনকাম আছে কি না, তার আগের কোনো টাকা আছে কি না, তার জীবনযাপন কীভাবে আছে, সে কোনো EMI-তে জড়িতে আছে কি না। আপনি তার জাস্ট যা সে যা দেখাচ্ছে আপনি তাই দেখছেন, তার লাইফস্টাইল সে যা দেখাচ্ছে আপনি সেটাই দেখে আপনি মোহিত হয়ে যাচ্ছেন যে আমারও তাহলে এইভাবে ইনকাম করতে হবে, আমিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এবার অনেকে আছে যারা 14-15 বছর বয়স, অনেকে অল্প বয়স, তারা স্কুল কলেজে পড়ে। এইবার এই বয়সে ইউটিউবে এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক ইউটিউবার দেখাচ্ছে যে 12-13 বছর বয়স, তাদের মান্থলি 10-12 লাখ টাকা ইনকাম করছে। এইগুলো দেখে অনেকে খুবই লোভ পড়ে যাচ্ছেন, হ্যাঁ তারাও চিন্তা করছেন যে আমরা তাহলে এই ধরনের চ্যানেল খুলবো, আমরাও এরকম ইনকাম করব, আমাদের জীবনযাপনও একেবারে উন্নত হয়ে যাবে। তাই সব কিছু ভাবনা চিন্তা করে করতে হবে। তবে হ্যাঁ, ইউটিউবে যে নেই তার কোনো কথা নেই, অবশ্যই আছে। ইউটিউব যদি আপনি চ্যানেল করতে পারেন, আপনি যদি চ্যানেলটা দাঁড় করাতে পারেন, আপনার জবও লাগবে না, আপনার ব্যবসাও লাগবে না, কিছু না, সব থেকে মানে ইনকামের জায়গা বেশি ইউটিউব থেকে। এত ইনকাম করা যায় যে কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না যে ইউটিউবে কত রকম ইনকাম আছে, কত টাকা ইনকাম আছে। যদি মোটামুটি আপনার চ্যানেল একেবারে দাঁড়িয়ে যায় তাহলে মাসে 50-1 লাখ টাকা ইনকাম আপনার কোনো ব্যাপার নয়।
তাই আপনার সব কিছু চিন্তা ভাবনা করতে হবে যে আমি জবের দিকে যাব না ইউটিউবে যাব। আর ইউটিউব জব করলে আপনার ফিক্সড একটি স্যালারি প্রতি মাসে আসছে, আপনার একটা সংসার চালাতে পারবেন, আপনার নিজের খরচ চালাতে পারবেন, আপনার একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু ইউটিউবে আসলে যে আপনার একবার ফিক্সড স্যালারি হবে। তাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই যে আপনার লাখ লাখ টাকা ইনকাম হবে সেরকম কোনো চিন্তাভাবনা করবেন না। ইউটিউবে নামতে গেলে অনেক চিন্তাভাবনা করে নামতে হবে যে হ্যাঁ আমি ইউটিউব একবার সঠিকভাবে করতে পারবো, আমার সেই যোগ্যতা আছে, আমি করতে পারবো, তাহলে করবেন। কিন্তু কাউকে দেখে কিংবা ই পরে ধরুন আপনার যে শখের পরে কিংবা কাউকে ফলো করে তারপর আমি ইউটিউব চ্যানেল খুললাম, তারপরে আমি অন্য সব কাজ বাজ বাদ দিয়ে আপনি ইউটিউব করলেন, তাহলে আপনার কিন্তু অসুবিধা হবে। কেননা ইউটিউব করতে গেলে আপনার প্রথম থেকে কোনো ইনকাম হবে না, ইউটিউবে আপনার কিছু ইনভেস্ট করতে হবে, কেননা আপনার একটি ভালো মোবাইল কিনতে হবে, মাইক কিনতে হবে, স্ট্যান্ড কিনতে হবে, যেগুলো আপনার দরকার এগুলো করতেই হবে। আর এগুলো করতে গেলে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এইবার আপনি যদি কোনো আর কোনো ইনকামও হবে না, আর আপনি যদি কোনো জবে যান আপনার সেখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি আরও কিছু সেখান থেকে পার মান্থ আপনি কিছু ইনকাম করবেন, কিন্তু ইউটিউবে তো সেটা পারবেন না। আপনার এক বছর অন্তত ফ্রিতে সব সার্ভিস দিতে হবে, তারপর যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে বা আপনার চ্যানেল দাঁড়াবে, চ্যানেল মনিটাইজ হলেও যে ইনকাম হবে তার কোনো কথা নেই। আপনি কোনো রকম চ্যানেল মনিটাইজ করলেন কিন্তু তারপরে তো ইনকাম হবে তার কোনো কথা নেই, কারণ ভিউজ না হলে তো ইনকাম হবে না। সেইভাবে আপনার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, তার তো কোনো গ্যারান্টি নেই যে সঠিকভাবে হবেই। তাই একেবারে প্রথম থেকেই বলছি যে ইউটিউব এবং জব দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যদি মনে করেন যে আপনার ক্যালি আছে, আপনি ইউটিউব করতে পারবেন, আপনার ভিতরে সেই দক্ষতা আছে, হ্যাঁ আপনি করতে পারেন, ইউটিউব থেকে আপনি লাখো টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার নেই। আর যদি সেই ক্যালি আপনার মধ্যে না থাকে তাহলে ইউটিউব আপনি পাশে রাখুন, ইউটিউব করুন, ইউটিউবটাকে আপনি সেকেন্ড অপশনে রাখুন, আপনি এবং আপনি জবও করুন। যেটুকু সময় পাবেন সেই সময়টুকু আপনি ইউটিউবে সময় দিলেন, তারপরে যদি দেখেন যে হ্যাঁ আস্তে 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 আপনি চ্যানেলটাকে আপনি দাঁড় করাতে পেরেছেন, আপনার চ্যানেল গ্রোথ করছে, তারপরে চিন্তাভাবনা আপনিও নিতে পারেন যে না আমি এইবার পারমানেন্টলি আমি ইউটিউবে চলে আসবো, আমি জব ছেড়ে দেবো। কিন্তু তার আগে পর্যন্ত আপনি এইসব চিন্তাভাবনা করতে পারবেন না, কেননা তাহলে আপনার ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম আসতে পারে। ইউটিউবে প্রচুর পয়সা যদি ইউটিউব করা যায়, আর এখন একটু কমে গেছে, কিন্তু ইউটিউব যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি যদি চ্যানেল আপনি দাঁড় করাতে পারেন, আপনি ভাবতে পারবেন না যে ইউটিউবে কত পয়সা। ইউটিউব করলে হ্যাঁ সেইভাবে করতে হবে, একেবারে সঠিকভাবে দাঁড় করাতে হবে।